বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা নিবেদন করছি আজকের ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার পরিবারের সব সদস্যরা এখানে আছে আজকে আমরা যাচ্ছি আমার বাড়ির ঠিক পাশেই সুরাট নদী এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরবর্তী হবে তো সেখানে আজকে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছি ঘুরতে আপনাদের সাথে পুরো জার্নিটা শেষ করব সঙ্গে থাকুন দেখতে থাকুন बैटरी चले तो थ्री हुईलर दिए अनेक शब्द कथा बोलते थ्री हुईलर दिए जा नदी दिखे तो एखान थ्री हुईलर दिए तो 10 मिनट मत समय लगते नदी पोचते সেখানে আগে থেকে ট্রলার আমি ভাড়া করে রেখেছিলাম সেই ট্রলার দিয়ে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব দিনের আলোতে যতটুকু ঘোরা যায় সেই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন রাস্তার মাঝখানে আমাদের গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আমরা পাশাপাশি আরেকটা সিএনজি এনে অটো রিকশা এনে তারপরে গাড়িতে ট্রান্সফার হয়ে যাচ্ছি সবাই অটো রিকশাটা এমন জায়গায় নষ্ট হয়েছে যেখানে মানে গাড়ি থেকে নামার কোনো পরিস্থিতি নাই চতুর্দিকে কাদা এবং প্রায় 5-6 ইঞ্চির মতো পানি ছিল চতুর্দিকে আমরা লাভ দিয়ে যাবো এত দূরত্ব পর্যন্ত কোনো শুকনো জায়গা ছিল না আর এই অটো সিএনজিতে অটোগেটাতে আমি ছাড়া সবাই মহিলা ওরা নামার কোনো অসম্ভব পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে আল্লাহর রহমতে আর একটা খালি সি অটোরিকশা আসার পর উনি ওই গাড়িটা পাশাপাশি দাঁড়ানোর পর আমরা ওই গাড়ি থেকে নেমে পরে এই গাড়িতে ট্রান্সফার হয়ে আসছি আলহামদুলিল্লাহ আমরা খেয়াঘাটে চলে আসছি এবং যে নৌকাটা ভাড়া করেছিলাম ও আগেই চলে আসছে এখন আমরা আমাদের যাত্রা শুরু করব বাদাম দিছো সবাই রে আজকের এই ভ্রমণে আমাদের সাথে আছে আমার পরিবারের সকল সদস্যরা প্লাস আমার বোন বাগ্নি বাগ্নির সন্তান বাগ্নির জামাই ভাতিজা ভাতিজা বউ ইভেন আমার উকিল মেয়ে তার উকিল মেয়ের ঘরে আমার নাতনি সহ আমার মা আমার ভাই ছোট ভাই চাস্তো ভাই চাস্তো ভাইয়ের ওয়াক মোটামুটি আমার 91টি পরিবার পরিবারের যেসব সদস্যরা আছেন মোটামুটি সবাই সবাইকে এখানে এঙ্গেজ করার চেষ্টা করছি মোটামুটি সবাই আজকে আসছে আর যেহেতু আমার মা বা তারা যারা আছেন এই বয়সে তাদের একটা সেভাবে বাইরে বের হওয়ার খুব একটা সুযোগ নেই তো এই আজকের এই গ্যাদারিং উপলক্ষে তাদেরকেও আমরা এখানে নিয়ে আসছি এবং তারা বিষয়টা খুব এনজয় করতেছে আজকে আমরা যেখানে
এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি। সেখান থেকে আমরা এখন যাচ্ছি আশুলিয়া ব্রিজের দিকে। যদিও আকাশের অবস্থাটা একটু মেঘলা মনে হচ্ছে, জানি না আসলে আমরা কতক্ষণ উপরে থাকতে পারবো, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। এবং এখানে যারা আসছেন, এখানে আমার পরিবারের যেসব সদস্যরা আসছেন, তাদের কাছ থেকে আমি কিছু অনুভূতি নেওয়ার চেষ্টা করবো। তাদের আজকের অনুভূতি কী, কেমন লাগছে তারা আমাদের সাথে এখানে বেড়াতে এসে? আজকে এখানে আমাদের মোটামুটি খুব কাছের আত্মীয় স্বজন নিয়ে আমরা এখানে আসছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, এখন ট্রলারে ঘুরতেছি তুরাগ নদীতে। এখানে প্রচুর বাতাস আর খুব মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি আমরা। And feeling fantastic. হ্যাঁ, আর এখানে সব ভাইরা আছি আমরা একসাথে। তাহলে আমার আসিফ ভাই আর মিসিং ভাইয়া থাকলে আরো বেশি পরিপূর্ণ ফিল হইতো। আর আমাদের মামা এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে। প্রায় বছর খানিক পরে আমরা একটা টোরে বেরিয়েছি, গেট টুগেদার। আমাদের ফ্যামিলি যারা আছে, আত্মীয় স্বজন, খুব কাছের ক্লোজ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা এই কজন বেড়াতে আসছি। এবং ট্রলারে এখন তুরাগ নদী দিয়ে যাচ্ছি প্রায় আশুলিয়ার দিকে। এক ঘন্টার মতো লাগতে পারে। খুবই ভালো লাগতেছে, অনেক বাতাস। এখন কথা বলছি আমাদের ফুফাতো ভাই বোনদের মধ্যে, মানে ফুফাতো, মামাতো, চাচাতো, খালাতো ভাই বোনদের মধ্যে সবার বড়, বয়সে যিনি সবার বড়, আমার সালমা আপা। ওনার এখনো আমি একটু জিজ্ঞেস করবো, ওনার কেমন লাগতেছে? এখন কথা বলবো আমার মায়ের সাথে, দেখি আমার মার অনুভূতি কেমন। মা, এই যে ঘুরতে এলেন, কেমন লাগতেছে আপনার? কেমন ভালো, খুব ভালো নাকি অল্প ভালো? এখন আমি কথা বলবো আমার শাশুড়ির সাথে। আমার শাশুড়ি আসছে এখানে এই যুগে, একটু জানতে চাই ওনার অনুভূতিটা। আচ্ছা মা, এই যে আমাদের সাথে ঘুরতে আসছেন এখানে সবার সাথে, কেমন লাগতেছে আপনার? এখন আমি অনুভূতি জানতে চাইবো আমার ভাস্তি জামাই আছে, ভাগ্নি জামাই আছে, এবং আমার একজন উকিল ভাতিজা, এবং আমার উকিল মেয়ের জামাই, তাদের কাছ থেকে কথা শুনবো। আমার অনেক ভালো লাগছে, সবাইকে নিয়ে অনেক আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। এখন এখানে সবাইকে নিয়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই সমস্যা ঘুরতে আসছি তো, পানি, বন্যার পানি, আনন্দ একদিকে, আরব দিকে, অন্যদিকে মানুষের কষ্ট, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। দুধ
এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে আমরা ট্রলারের উপর থেকে নিচে নেমে যাচ্ছি। নিচে অন্ধকার, জানি না ব্লক করতে পারবো, তারপরও সাথে থাকেন, দেখতে থাকেন কি হয়। ব্লগিং এর এক পর্যায়ে এমন বৃষ্টি শুরু হয় যে আমরা বাধ্য হই ট্রলারের উপর থেকে নিচে নেমে যেতে। ট্রলার নিচে নামছে ঠিকই, কিন্তু বৃষ্টি আর বন্ধ হয়নি। তো এক পর্যায়ে বাধ্য হয়েই আমাদের ট্রলার ভ্রমণ শেষ করে দিচ্ছি, আমরা বাসায় চলে আসলাম। তো এতটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।